তোমার নাম কি বাবু? ইসলাম। তোমার আব্বু আম্মু আছে? কি আব্বু আম্মু কি করে তোমার? আব্বু আম্মু কাজ করে। কি কাজ করে? আব্বু চাকরি করে, রান্না করে। ও, আর তুমি কি পড়াশোনা করো? কোথায় কি পড়ো? তার মানে বয়স কত তোমার? দশ বছর। আচ্ছা, এখন একটা বিষয়, তুমি কালকে দেখলাম তোমার ওই যে আগুন নিভানোর সময় একটা পাইপে সমস্যা হয়েছিল, সেটাতে তুমি প্লাস্টিকের কি দিয়ে চেপে ধরে রাখছিলা, বলো তো এই ঘটনাটা। আমি যখন গেছিলাম দুপুর একটা নাগাদ দেখি আগুন জ্বলতে শুরু হলো, তখন পাশে দেখি পাইপটা ফাটা, তখন আমি পাইপটা চেপে ধরলাম, অন্য মানুষ এসে পুলিশটা দিয়ে চার দিয়ে ধরে রাখতে বললো, পর ধরে রাখলাম, এখন যে পুলিশ অফিসার যাদেরকে দেখো বা পুলিশ সদস্য, এরা কেমন? সবাই ভালো। ভালো, সবাই ভালো, তাই সবাই ভালো হোক সে আশা করি। বাংলাদেশের পুলিশ সদস্য, তুমি একজন বড় পুলিশ সদস্য হতে পারো বা হও, সেই প্রত্যাশা। ভালো করে পড়াশোনা করবা, ঠিক আছে? ওকে, বসে শুনুন করে বলো। হ্যাঁ, দুপুর একটা নাইম, একটু এদিকে তাকি কথা বলবা, এই দেখো, এই ক্যামেরা দেও, নাইম নাইম ক্যামেরা দেখো, এই দেখো ক্যামেরা দেখো। হ্যাঁ, আমি পাইপটা চাপ দিয়ে ধরে রাখলাম, জানি পাইপটা আগুনে জানি কাজে লাগে, জানি নিভে যায়। মানে তুমি আইসা আইসা কোন জায়গাতে দেখছো পাইপটা ফাটা ছিল? মানে আমি এসে দেখি এই যে সামনে এসে দেখি পাইপটা ফাটা, আমাকে অনেক লোকে পুলিশে নিয়ে নিয়ে দিয়েছে, জানি ওটা চাপ দিয়ে ধরে রাখলাম। তারপরও পারতেছিল না পলিথিন দিয়ে ধরে রাখতে? তাই তারপর ধরতে পারলাম, পানি হালকা হালকা পড়ছিল। তাও ফায়ার সার্ভিসে অনেক ধন্যবাদ, যারা তিনি মানুষের জন্য আগুনটা নিভিয়ে মানুষকে বাঁচাতে পারবে। আচ্ছা, যেহেতু তুমি বললা ফায়ার সার্ভিসে এটা খুব ভালো কাজ করেছে, তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে পুলিশ অফিসার হতে চাই। পুলিশ অফিসার হতে চাও? পুলিশের অনেক সহযোগিতা করছে ফায়ার সার্ভিসের, আর লোক এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দিচ্ছে, জানি তারা সুস্থ মতো বাড়ি যাবে, আর তাদের জানি কোনো ক্ষতি না হোক। তুমি কি জানো যে কালকে এই ঘটনার পর থেকে তুমি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বা পুরো দেশ জুড়ে আলোচনায় আছো, তোমাকে সবাই প্রশংসা করছে, তুমি জানো এটা? জি। কার কাছ থেকে শুনেছো? আমার বাড়িওয়ালার ব্যাগের কাছ থেকে। আচ্ছা, তোমার বাবা মা কি বললো এই বিষয়ে? আমার তোমার কয় ভাই বোন? আচ্ছা, আজকে থাকলে আজকে তুমি এই ধরনের কাজ মানে অংশগ্রহণ করতে?